খুশি চেয়েছিলেন স্যার, আর সেই কারণেই তিনি আমাকে পছন্দ করেছিলেন। আপনাকে যে প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দিন, বাড়তি কথা বলে আদালতে সময় নষ্ট করবেন না। আপনাকে কারোর সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে বলা হয়নি। সরি স্যার। ইওর অনার, সোজা সরল ছেলে, গ্রাম্য ছেলে তো। আসলে মেধার জোরে শহরে এসে চাকরি বাকরি করে নিজেকে একটু গুছিয়ে নিতে চেয়েছিল, গুছিয়ে কথা বলতে অতটা পারে না। এনিওয়ে ইওর অনার, আপনি যখন বলছেন আমি সেভাবে ওনাকে বলছি। দেখুন, আমি যতটুকু আপনাকে প্রশ্ন করবো ততটুকুই উত্তর দেবেন, একটুও বেশি না। এটা যেন মাথায় থাকে। জাহ্নবীর সঙ্গে আপনার আলাপ কিভাবে হয়েছিল? আমাদের যখন সম্বন্ধের কথা চলছিল তখন কুশল স্যারই আমাকে বলেছিল যে তুমি আগে যাও, দূর থেকে মেয়েটাকে দেখো, যদি পছন্দ হয় তখন আমাকে বলো, তখন না হয় আমি গিয়ে কথা বলবো। কারণ একটা মেয়েকে দেখতে গিয়ে যদি তাকে রিজেক্ট করি তাহলে সেটা সেই মেয়েটার পক্ষে খুব অপমানজনক হয়। আর সেই জন্য স্যার আমি জাহ্নবীর কলেজ যাওয়ার রাস্তায় প্রায় দাঁড়িয়ে থাকতাম। আমার প্রথম দেখেই জাহ্নবীকে খুব ভালো লেগে যায়, তাই আমি নিজেই যেচে ওর সঙ্গে আলাপ করি, ওকে বলি যে আমার সঙ্গে ওর বিয়ের কথা হচ্ছে। ব্যাস স্যার, এই আর তো বেশি কিছু নয়। খুব বেশি হলে হয়তো স্যার তিন দিন আমাদের দেখা হয়েছে, তার মধ্যে তো দুদিন ওর সাথে আমি কোনো কথাই বলিনি। আর জাহ্নবী তো সবকিছু জেনে বুঝেই আমাকে বিয়ে করেছে, ওর কাছে তো কিছু লুকোনো হয়নি স্যার। আমার ব্যাপারে সবকিছু ওকে বলা হয়েছে, তারপরেও হ্যাঁ বলেছে। স্যার, আমি একটা কথা বুঝতে পারছি না, উনি কি এখানে কুশল চ্যাটার্জির গুণগান করতে এসেছেন, না ওনাকে যে সওয়াল জবাব করা হচ্ছে তার উত্তর দিতে এসেছেন নিরপেক্ষভাবে? আপনার মতন মেয়ের পক্ষে তো এটা বোঝার কথা নয়, কারণ আপনার মধ্যে না আছে কোনো ধর্ম, না আছে কোনো সততা, আপনার তো কথা বলার মতন সৎ সাহসই নেই। এই সত্যি যাকে স্বীকার করে নেওয়ার মতন কোনো সৎ সাহস আপনার নেই। আপনার দেখছি সেই শিক্ষাটুকুও নেই, কোনো মেয়ের সাথে তো আপনি ভালো করে কথাই বলতে জানেন না দেখছি। আমি আপনার বিপক্ষে দাঁড়িয়ে সঠিক তথ্যটা পেশ করছি, সেই জন্য আপনার আতে ঘা লাগছে, তাই তো? কিন্তু তাও সবকিছু তো একটা ডেকোরাম আছে। আপনি কিন্তু আদালত কক্ষে দাঁড়িয়ে আপনার বিরোধী পক্ষের সাথে এইভাবে কথা বলতে পারেন না। আপনি এত বড় আইনজীবী, তাও দেখছি আপনার পেশা সম্পর্কে আপনার এইটুকু জ্ঞানও নেই। স্যার, উনি যদি এইভাবে দাঁড়িয়ে আমাকে ব্যক্তিগত আক্রমণ করতেই থাকেন তাহলে আমি বক্তব্য পেশ করাতে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। স্যার, উনি যেভাবে এখানে দাঁড়িয়ে আমাকে অপমান করে যাচ্ছেন সকলের সামনে দাঁড়িয়ে, উনি যদি আমার কাছে ক্ষমা না চান তাহলে আমি আমার পরের বক্তব্য পেশ করতে পারব না। আপনি একজন মহিলাকে অকারণে অসম্মান করছেন, তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন। এত বড় একজন আইনজীবী হয়ে আপনার এইটুকু জানা উচিত যে আপনি কাউকে এইভাবে অপমান করতে পারেন না। ইওর অনার, তাই বলে কি আমাকে এখন ওনার কাছে ক্ষমা চাইতে হবে? দেখুন, ক্ষমা চাওয়ার মতো কাজ করলে তো ক্ষমা চাইতেই হবে। আপনি আমাকে আক্রমণ করতে পাচ্ছেন কিন্তু আক্রমণের জন্য দুঃখ প্রকাশ করতে পারছেন না। এখন যদি এই আদালতে দাঁড়িয়ে আমি বলি যে আপনি সত্যের জন্য নয় শুধুমাত্র টাকার জন্য কেসটা লড়তে এসেছেন, তাহলে আপনাকে কি অপমান করা হবে না? সেই কথাটা যদি আমি বলি তাহলে কি আমার দুঃখ প্রকাশ করা উচিত হবে না? ঠিক তেমনই আপনি বলেছেন যে আমি অসৎ, আমার নাকি সৎ সাহস নেই সত্যকে স্বীকার করার। আচ্ছা বলুন তো, আপনি আমাকে কতটুকু চেনেন? আপনি আমার সম্পর্কে এত কিছু জানলেন কি করে? আর কোন যুক্তিতে আপনি এই কথাটা বললেন? উত্তর দিন, আনসার মি। দেখুন ইওর অনার, দেখুন, দেখেছেন, সাহস দেখেছেন? শুধুমাত্র এই দৃষ্টতার জন্য এই মুহূর্তে কোর্ট থেকে বের করে দেওয়া উচিত ওকে। দৃষ্টতা আপনি আগে দেখিয়েছেন। আপনি এই মুহূর্তে ওর কাছে সরি বলুন,
আইন যা সিদ্ধান্ত নেবেন সাক্ষ্য বিচার করে সেটা আইনের সিদ্ধান্ত, কিন্তু তাই বলে আপনি ব্যক্তি আক্রমণ করে পার পেয়ে যাবেন এটা হবে না। সে আপনি যত বড়ই আইনজীবী হন না কেন, আপনি একজন মহিলাকে আমার সামনে অসম্মান করছেন, আদালত কক্ষ এটা সমর্থন করবেন না। আপনি এই মুহূর্তে দুঃখ প্রকাশ করুন, তা না হলে আপনার এই কেসে সওয়াল করার কোনো অধিকার থাকবে না, আপনার সমস্ত অধিকার আমি তুলে নেব। ওকে ইওর অনার, সরি। শুনুন, আপনি কিন্তু আমাকে দয়া করছেন না। আপনি যখন আমাকে আক্রমণ করছিলেন, যে গলায়, যে জোর গলায় আপনি বলছিলেন, সরিটাও আপনাকে জোর গলাতেই বলতে হবে। ইওর অনার, এটা কিন্তু প্রেশারাইজ করা হচ্ছে এবং অন্যায়ভাবে প্রেশারাইজ করা হচ্ছে। ঠিকই তো বলেছেন উনি। আপনি যেভাবে আদালতে দাঁড়িয়ে ওকে অসম্মান করছেন, ব্যক্তি আক্রমণ করছেন, ঠিক সেইভাবেই সরিটা বলুন, যাতে আপনার অনুশোচনা হয়েছে সেটা বোঝা যায়। সরি বলা মানেই যে এটা একটা ফর্মালিটি নয়, সেটা আপনাকে বুঝতে হবে। ওকে ইওর অনার, সরি। সরি স্যার, বিয়ের দিন রাত্রেবেলায় আমি বুঝে গেছিলাম যে এই ছেলেটি শুধুমাত্র টাকার জন্যই আমাকে বিয়ে করেছে, কিন্তু বোঝার পরেও আমি কিচ্ছু করতে পারিনি। আসলে আমার কিছু করার উপায়ও ছিল না। আমি ভেবেছিলাম যে সবকিছু ধীরে ধীরে মানিয়ে নেব, ঠিক তারপরেই ও বেড়াতে যাওয়ার কথা বলে। আমি তখন এখান থেকে পালিয়ে যেতেও চাইছিলাম, আর আমাকে এই বেড়াতে যাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহিত করেছিল রোশনী চ্যাটার্জি, বরঞ্চ ঋষি সেনই ওনাকে গিয়ে বলেছিলেন যে তোমরা কোনো প্ল্যান প্রোগ্রাম না করে বেড়াতে যাওয়ার কথা ভাবছ কেন, কোনো টিকিট বুক ছিল না, কোনো ট্রেনের টিকিট কাটা ছিল না, কিন্তু যদি সত্যি সত্যি বেড়াতে যাওয়ার কথা হতো তাহলে তো এগুলো থাকা উচিত ছিল। কুশল চ্যাটার্জি আর রোশনী চ্যাটার্জি দুজনেই চেয়েছিলেন যে আমি যাতে ওর সাথে বেড়াতে যাই। আসলে যে কোনো প্রকারেই আমাকে সরাতে চাইছিল, কারণ তখন ওদের মধ্যে ডিলটা হয়ে গেছিল। আমি ওখানে পৌঁছানোর পর জানতে পারি যে এই কুশল চ্যাটার্জি, রোশনী চ্যাটার্জি আর এই দীপ্তজিৎ রায় চৌধুরী, এরা তিনজন মিলে আমাকে ওখান থেকে সরিয়ে দেওয়ার প্ল্যানটা করে। আপনি রামেশ্বর পাণ্ডেকে জিজ্ঞেস করুন। আপনি এরকম কোনো কথা শুনেছিলেন? হ্যাঁ হাজুর। এই ডিলটা যখন হচ্ছিল ফোনে হচ্ছিল, আমার একটা আরো বন্ধু আছে তার সঙ্গে, আমি পাশে বসেছিলাম, আমি পুরো কথা শুনেছি। আপনার সেই দোস্ত কোথায়? ইওর অনার, আমি সেই বন্ধুকে আনারও চেষ্টা করব। এই লড়াইয়ে যখন একবার নেমেছি আমি শেষ দেখেই ছাড়ব, আর ঋষি সেনকে বাঁচানোর জন্য আমাকে সব রকম ব্যবস্থা করতেই হবে। তারপর আমাকে যখন নাচওয়ালি হিসেবে বিক্রি করে দেওয়া হয়, তারপরে সে ঋষি সেনের বাড়িতে গিয়ে কান্নাকাটি করেছিল যে আমাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। তারপরে ঋষি সেন প্রশাসনের সাহায্য নিয়ে আমাকে ওখানে উদ্ধার করতে যান, কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে আমি স্বেচ্ছায় রয়েছি সেখানে, আমি কোনোভাবেই ঋষি সেনের সাথে ফিরতে চাইনি। কিন্তু উনি আমার কথা বিশ্বাস করেননি, তাই তিনি ওখানেই থেকে গেছিলেন। মাঝরাতে গিয়ে উনি আমার সাথে দেখা করেন কারোর একটা সাহায্য নিয়ে, এবং সেখানে গিয়ে আমাকে সরাসরি চার্জ করেন। ঋষি সেন যখন বুঝতে পারেন যে আমি ওখানে ট্র্যাপড হয়ে রয়েছি আর আমার জীবনটা অত্যন্ত গ্লানিময় একটা জীবন হতে চলেছে, তখন তিনি আমাকে ওখান থেকে
পালিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। তখন আমি অবশ্য ঋষি সেনকে চিৎকার চেঁচামেচি করে ফিরিয়ে দিয়েছিলাম। আমি ওনাকে বলেছিলাম যে আমি স্বেচ্ছায় এই জীবনটা বেছে নিয়েছি। আমি বলেছিলাম যাতে উনি আমাকে কোনোভাবেই বিরক্ত না করেন। ঋষি সেন পুরুষ মানুষ, উনি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন, তিনি কিন্তু হাল ছেড়ে দেন। তার ভেতরে অনেক অভিমান তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু বাড়িতে ফিরেই তিনি রোশনী চ্যাটার্জির জন্মদিন উদযাপন করার প্ল্যান করেন।